আসসালামু আলাইকুম। বিজেএম টিভির সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সিলভিয়া কর। শুরুতেই একুশে গ্রন্থমেলার খবর। বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা শেষ হতে আর মাত্র একদিন বাকি, তাই মেলায় বাজছে বিদায়ের সুর। কিন্তু ভাষা আর গ্রন্থপ্রেমিকরাও বসে নেই। যারা এখনও তাদের প্রয়োজনীয় বইটি কিনতে পারেননি, তারা ছুটে এসেছেন গ্রন্থমেলায়, সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের কেনাকাটা। সোমবার লেখক, কবি, সাহিত্যিক সহ বিভিন্ন বয়সের অগণিত মানুষের উপস্থিতি, উচ্ছ্বাস আর কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে একুশের গ্রন্থমেলা। ক্যামেরা পার্সন সুমন হোসেনকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন মোহাম্মদ রহিদুল ইসলাম রিয়াদ। কর্মদিবস হলেও বইমেলার শেষের দিনগুলো ছিল খুব জমজমাট, আর এর মধ্য দিয়ে শেষ হয়ে যাচ্ছে বইমেলা। বই কেনার পাশাপাশি আনন্দে মেতে উঠেছিল বই প্রেমিকরা। কার বই বেশি পছন্দ? জাফর ইকবাল, হুমায়ুন আহমেদ। আমি এবার বইমেলায় অনেক রকম প্রাপ্তি পেয়েছি। বইমেলা আমি প্রতি বছরই আসি, আমার ভালো লাগে। আমি ফ্যামিলি নিয়ে আসি, দেখি, বিভিন্ন বই কালেক্ট করে নিয়ে বাসায় দেখি, এই আর কি। মেলায় বিভিন্ন রকমের পোশাক আর রঙের বাহারি পথে চরণের মুখরিত ছিল পুরো বইমেলা, আর প্রকাশকরাও নিয়ে এসেছিলেন নতুন নতুন বই। বেচা কিনাও অন্য দিনগুলোর চেয়ে অনেক বেশি। বইমেলাটা শেষ হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য একটু মন খারাপেরই কথা, কারণ সারা বছর বইমেলার জন্য অপেক্ষা করি, এবং যখনই মেলাটা শেষ হয়ে আসে মনটা খারাপ হয় যে কালকে থেকে এখানে হয়তো আর আসা হবে না। যাই হোক, এবার যেটা সবচাইতে আনন্দের কথা সেটা হচ্ছে প্রত্যেক বছর আমি লক্ষ্য করি যে যারা মেলায় আসেন সবাই বই কেনেন না, কিন্তু এবার মেলায় আসে ম্যাক্সিমাম লোক বই কিনেছেন, এটা খুব শুভ লক্ষণ, এবং বাচ্চারা শিশু কিশোররা প্রচুর বই কিনেছে। গতবারের চেয়ে এবার বেশ ভালো, অনেক বেশি, এবং নতুন বইটাও আমরা এনেছি অনেক, প্রত্যেকটা বই কম বেশি বিক্রি হচ্ছে। হ্যাঁ, এই আর মোটামুটি আমরা খুশি মেলার পরিস্থিতিতে। আর বিক্রেতারাও বলছেন প্রতি বছরই বাড়ছে বই কেনার সংখ্যা। এবারের এই বইমেলার পাঠকরাও সহকারে অপেক্ষা করেছেন প্রিয় লেখকের বইটির জন্য, আর এর মধ্যে দিয়ে শেষ হয়ে যাচ্ছে এই বইমেলা। বসেন না, এমন মানুষ কমে আছে, প্রিয়জনের কাছে একমাত্রই ভরসা বই। আজকের এই 27তম বইয়ের আয়োজনের মধ্যে দিয়ে শেষ হচ্ছে বইমেলা। বইমেলা থেকে রহিদুল ইসলাম রিয়াদ, বিজেএম টিভি, এলিফ্যান্ট রোড।